নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট হান্ড্রেড গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী, অর্থাৎ যারা পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করব বলে বুকে এতটা স্বপ্ন নিয়ে তোমরা পড়াশোনা করছো, তোমাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা আজকে বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে। আমার মনে হয় না যে 10 থেকে 12 মিনিট তোমাদের যদি চলে যায় তাহলে আমার মনে হয় না যে তোমার খুব একটা ক্ষতি হবে, কিন্তু তুমি যদি ভিডিওটা স্কিপ করে দেখো বা ভিডিওটা যদি, কারণ ভিডিওতে বলা প্রত্যেকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কথাগুলো কিন্তু অনলি ফর ইউ, ঠিক আছে? তো ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবার একটা কথা বারবার করে বলছি যে প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এবং তার সাথে তোমার একটা পারলে একটা লাইকও দেবে। তো চলো আজকে কথা না বাড়িয়ে সরাসরি তোমাদেরকে বেশ কিছুর সম্মুখীন যেগুলো তোমাদের হচ্ছে এই বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করে দিই। সবার প্রথম দেখো, ক্লিয়ার কাট কথা বলতে পছন্দ করি আমি, তো ক্লিয়ার কাটই বলবো। WBP-তে সকল পরীক্ষার উপর আপাতত স্টে অর্ডার প্রথম বলবো। তোমাদের কোন এক্সাম, তাহলে কোনো কি কোনো এক্সাম হবে না এটাও বলে দেবো তোমাদের। 3 নম্বরে যে KPSI রেজাল্ট কবে, এটা নিয়ে খুব চর্চা চলছে, KPSI রেজাল্ট কবে, মার্ক কবে থেকে হতে চলেছে, সব কিছু জেনে নাও। তার আগে তোমাদেরকে একটা কথা, কেন এই কথাটা, এটা কি কোনো অফিসিয়াল ভাবে, আপাতত কোনো অফিসিয়াল ভাবে নয়, অর্থাৎ WBP বোর্ড থেকে কোনো স্টে অর্ডার নয়, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই জানো যে OBC নিয়ে অনেক বড় সমস্যা হয়েছে, 5 লাখ সামথিং একটা OBC কে ক্যান্সেল করে দিয়েছে। তো রাজ্য কিন্তু ছাড়বে না আর হাইকোর্টও ছাড়বে না, মানে এরকম একটা বিষয় রয়েছে। তো রাজ্য কিন্তু পুনরায়, তোমরা জানো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি কিন্তু পুনরায় কিন্তু সুপ্রিম কোর্টের রায়, মানে চ্যালেঞ্জ, হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু যাচ্ছেন। এবং তোমাদেরকে পরিষ্কার করে বলে দিই, ওখানে কিন্তু কিছু একটা জিনিস লেখা ছিল যেটা হয়তো তোমরা হয়তো দেখেছো প্রত্যেকজনেই, যে যতদিন না পর্যন্ত তোমাদের এই অবস্থায় যাদের ক্যান্সেল হয়ে গেছে বা এই ঝামেলা থেকে যতদিন না রেহাই হচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে যাদের ক্যান্সেল হয়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে তারা কোনো রকম ভাবে কোনো এক্সামিনেশনে বা কোনো জায়গাতে তাদের সুযোগ সুবিধা কিন্তু আর পাবে না। এবার বিষয়টা হলো যে WBP-তে স্যার যারা ফর্ম ফিল আপ করেছে তাদের কি বাদ চলে যাবে? আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কারো বাদ যাবে না, এটা একদম ঠিক কথা, চোখ বুঝে থাকো বাদ যাবে না। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এই মুহূর্তে বোর্ড চাইলেও কোনো ডিসিশন নিতে পারবে না, এই মুহূর্তে বোর্ড চাইলেও কোনো ডিসিশন নিতে পারবে না যতদিন না OBC ক্লিয়ার কাট কোনো কথা বা কোনো রায় ওপর থেকে আসছে। ওপর মানে কি, সুপ্রিম কোর্ট, একদম ক্লিয়ার কাট বলছি তোমাদের, সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত তোমাদের কিন্তু আমাদের WBP বোর্ডও কিন্তু পরীক্ষার, কিন্তু পরীক্ষা নেবে বা আরো প্রসেসিং এগাবে সেটাও কিন্তু তারা করতে পারছে না, কারণ ওপর থেকে যদি রায় না আসে তো ওনারা কি করবে। তো যাই হোক, তোমাদেরকে এটাই বারবার করে বলছি, স্টে মানে এটাই বলতে চাইছি যে আপাতত তোমাদের এক্সামিনেশন কিন্তু হচ্ছে না। এবং বারবার করে আমি একটা কথা বলছি যে আমার সেই সমস্ত স্টুডেন্টদেরকে যারা এখনো পর্যন্ত প্রিপারেশন না উনি, তোমাদের কিন্তু প্রিপারেশন করার একটা প্রচুর সময় কিন্তু তোমরা পাচ্ছ। পুজোর আগে কোনো এক্সামিনেশন হবে না সেটা আশা রাখছি, কারণ যদি হতো, কারণ দেখো এইগুলো তো সেন্সিটিভ ইস্যু আর এগুলো যত তাড়াতাড়ি, কারণ একটা OBC আটকে থাকা মানে একটা বিশাল ব্যাপার। আইদের আজ বলতে চাইছি আইডার ক্যান্সেল হয়ে যাবে না হলে তোমার সুপ্রিম কোর্ট থেকে কোনো একটা রায় দেবে, তো এই রায় তাড়াতাড়ি দেবে, এরকম ভেবো না যে আবার 12 বছর চলবে, এইসব ব্যাপার না। কারণ এই রায়ের ওপরে অনেক কিছু নির্ভর করছে, পরবর্তী কোনো রিক্রুটমেন্ট বেরোবে না, এটা তোমরা হয়তো প্রত্যেকজনই জানো যে পরবর্তীতে কোনো রিক্রুটমেন্টই বার করতে পারবে না যদি OBC-র এই ঝামেলা না মেটে। তাই তোমাদেরকে বারবার করে বলছি যে যতদিন না রায়টা না বেরোচ্ছে, রায়টা বেরোতে লাগবে 3-4 মাস তো লাগবেই, লাগবেই, কারণ এটা সুপ্রিম কোর্ট, সেখানে প্রচুর চাপ থাকে। যেরকম তোমার সুপ্রিম কোর্ট থেকে যেরকম এর আগে যারা ওই কি বলে, যারা আমাদের হাই স্কুলের শিক্ষক, তাদের যেরকম সঙ্গে সঙ্গে টাকা ফেরত চেয়েছে, কিন্তু পরবর্তীতে আমার সুপ্রিম কোর্ট বলেছে না কিছুদিন অপেক্ষা করা যাক তারপরে দেবে। তো এবার দেখো কি রায় বেরোবে সেটা বড় জিনিস না, কিন্তু এইটুকু বলতে পারি যতদিন না রায় বেরোবে ততদিন কোনো এক্সামিনেশনের গল্প কিন্তু থাকছে না, ঠিক আছে, থাকছে না, কারণ এক্সামিনেশন পুজোর পর ছাড়া নেওয়া সম্ভব নয়। সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এখনো পর্যন্ত কোনো ডেট তো দেয়নি, অ্যাটলিস্ট 3 মাস সাড়ে 3 মাস পর ছাড়া তো হবেই না। তো আমি বারবার করে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নাও নি, যারা পশ্চিমবঙ্গ পুলিশের স্বপ্ন দেখছো, বাড়িতে বসে স্বপ্ন দেখছো,
তোমাদেরকে আমি লাস্ট বারের মতো বলছি, তোমরা প্রিপারেশন নাও, তোমরা প্রিপারেশন নাও, এখনো সময় আছে। দাঁত থাকতে দাঁতের মর্মটা বোঝ বাবা, যেদিন দাঁতটা ভেঙে যাবে সেদিন কিন্তু আর এই সুযোগটা পাবি না। এখনো পর্যন্ত হাজার হাজার ছাত্রছাত্রী প্রিপারেশন নিচ্ছে এবং তাদের সাথে কম্পিটিশন করে কিন্তু তোকে চাকরি পেতে হবে। এইরকম নয় যে তুই আজকে সকালে গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাত্রে গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, সারাটা দিন ক্রিকেট খেলে, সারাটা দিন ফুটবল খেলে এইসব আড্ডা মেরে বেড়াচ্ছিস, রাত হলে সন্ধে হলে বন্ধুদের সাথে আড্ডা করতে যাচ্ছিস, তারপর ভাবছিস যে সারাদিনে এক ঘন্টা দু ঘন্টা পরে আমি চাকরি করে নেবো। বাবা পড়া হবে, পরীক্ষাও দেওয়া হবে, আজকে ফর্ম যখন ফিল আপ হয়েছে পরীক্ষা অবশ্যই হবে। কিন্তু একটা জিনিস বলি, আজকে ১৩টা বছর হতে চলল শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পড়াচ্ছি, আমার কিন্তু এইটুকু অভিজ্ঞতা রয়েছে যে কতটা প্রিপারেশন এবং কিভাবে প্রিপারেশন নিলে মানুষ চাকরি পায়। ঠিক আছে, তো আমি বারবার করে বলছি আমার নিজের চোখে দেখা, যারা লাগাতার প্রিপারেশন নিয়েছে, আমি এরকমও দেখেছি যারা করোনার সময়, কোভিড এর সময়ে যখন ফর্ম ফিল আপ হয়েছিল, মানে আবগারি পুলিশে অনেকজন তো মিডিলে পড়া ছেড়েই দিয়েছিল যে চলো পরীক্ষা হবে না, দু বছর হয়ে গেল। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলি, তখনও কিন্তু প্রচুর ছাত্রছাত্রীকে দেখেছিলাম যারা কিন্তু লাগাতার তাদের রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতো। তো রেগুলারিটি মেনটেন থাকাটা সব থেকে বড় জিনিস, জীবনে বড় হতে গেলে, চাকরি পেতে গেলে তোমাকে রেগুলারিটি মেনটেন কিন্তু তোমাকে রাখতে হবে। আর রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা না করে কিন্তু চাকরি হবে না। তুমি যতই তুমি যেখানেই পড়ো না কেন, তোমার কিন্তু রেগুলারিটি মেনটেন করে, এই যেমন আজকে আমার কাছে এতগুলো স্টুডেন্ট পড়ছে, হ্যাঁ লাগভাগ 20,000 প্লাস স্টুডেন্ট তোমার অনলাইনে রয়েছে, অফলাইনে রয়েছে। ঠিক আছে, তুমি যে ব্রাঞ্চই বলো না কেন, তোমার কি মনে হয় ওদেরকে মেহনত করায় না? আমি ব্রাঞ্চে যে কিরকম ভাবে পিটাই, যদি কোনো ব্রাঞ্চের ছাত্র দেখে থাকে তাহলে বলবে, দেখো ব্রাঞ্চে একটা কথা তোমাদেরকে বলি, ব্রাঞ্চে আমার সামনাসামনি থাকে চর থাপ্পড় থেকে শুরু করে কিছু বাদ দিই না, কান ধরে দাঁড় করে দিই 50 বার করে কান ধরে, ছেলে হোক মেয়ে হোক। ঠিক আছে, আমার মনে হয় কেননা শাসনের জন্য কিন্তু তারা পুনরাবর্তবে, যারা অনলাইন পড়ছে প্রচুর স্টুডেন্ট আছে এরকম, যারা কিন্তু নিজের দায়িত্ব নেয় যে স্যার আমাকে পড়তে হবে, তারা কিন্তু লাগাতার ক্লাস করে। কিন্তু কিছু স্টুডেন্টকে আমি দেখি যারা কিন্তু ক্লাসের নাম করে, হয়তো মানে ক্লাস চলছে হয়তো আড্ডা খেলা করে বেড়াচ্ছে, হয়তো আমরা তো ভাবছি যে ক্লাসে আছে এরকম বিষয়, কিন্তু এরকম বাস্তব জীবনটা কিন্তু এইভাবে কাটবে না বাবা। একটা সময় পরে যখন তুই যখন চাকরি পাবি না, 2024টা চলে যাবে, কারো কারো মনে হবে, এটাও কারো কারো মনে হবে, চিরঞ্জিত স্যার আবারও ডায়লগ দিচ্ছে, চিরঞ্জিত স্যার ভর্তির জন্য বলছে, আমার কাছে ভর্তির জন্য কিছু বলছি না বাবা, আমি একবারও এই কথা বলছি না, কিন্তু আমি বাস্তব জীবনের জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। একবার ছোট্ট করে দেখেছিস যে আজকে তোদের যে বন্ধুরা যারা চাকরি পেয়ে গেছে, কিরে তারা 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 কেটে দেওয়ার মানে স্কিপ করে যাওয়ার আগে শুনে যা, আমি জানি এসব কথা ভালো লাগে না কারো, স্কিপ করে যাবি, একবার ভেবে দেখতো যে বন্ধু বান্ধব তোদের সঙ্গে চাকরি পেয়েছে, একবার ভাব সে তোর কতবার টাটাস দেখছে, দিনে তুই কতবার তার টাটাস দেখছিস, ভালো করে দেখ, কখনো 9mm পিস্তল নিয়ে এসে হয়তো ট্রেনিং সেন্টারে কোনো ছবি দিচ্ছে, কখনো AK-47 নিয়ে ছবি দিচ্ছে, আর কখনো পুলিশের ড্রেস পরে ছবি দিচ্ছে। তুই কি বলছিস বন্ধু কেমন আছিস, অনেকগুলো করে লেখা, বন্ধু কেমন আছিস, কি রে কোথায় পোস্টিং আছে, এত কিছু সারাটা দিন পরে বা সারাটা দিন পরে, সে তো হয় ওকে না হলে ভালো আছি, BLOACI, বাস এইটুকু উত্তর, এটাই কি তোর প্রাপ্য? তোর মা বাবা কি এই জন্য মানুষ করেছে তোকে? আমাকে এইটুকু বল, এই জন্য কি তোর মা বাবা মানুষ করেছে? বাবা মাদের সেই দিনগুলো ভুলে যাস তোরা, বুঝলি, যে পরীক্ষা এখন তো হবে না, পরীক্ষা হবে না, আড্ডা মেরে বেড়াই, আবার ঠিক পরীক্ষা যখন সময় হবে, এক মাস থাকবে, তখন কিন্তু আমি প্রিপারেশন নেব। ঠিক আছে বাবা, এইভাবে কিন্তু চলতে পারে না, যেদিন সময়টা চলে যাবে, 2024 চলে যাবে, একটা দিন আসবে, একটা দিন আসবে, চিরঞ্জিত স্যার কিন্তু থাকবে, আজ আছে, আজ থেকে 12 বছর আগেও ছিলাম, আজ থেকে 12 বছর পরেও থাকবো। কিন্তু আমি তোকে কি বলছি, আজ থেকে 12 বছর 14 বছর পরে তোরাও থাকবি, কিন্তু তোদের অস্তিত্ব কিন্তু পৃথিবীর বুকে এইভাবে লোকে পৃষ্টি চেপে দেবে, বুঝলি তো? সেই জন্য বলছি বাবা, বারবার করে বলছি, সময় থাকতে সুধরে যা, এসআই বল, কনস্টেবল বল, এখনো পর্যন্ত এই 2024 যদি চাকরি না নিতে পারিস, তাহলে আমি বলবো কোনোদিনই আর চাকরি পাবি না। একবার ভেবে দেখিস যে আমি কথাগুলো ভুল বললাম, তুই কতবার টাটাস দেখিস, লজ্জা লাগে না যে বন্ধু চাকরি পেয়েছে সেখানে টাটাস দেখতে? একবার বন্ধু এসে গ্রামে বাবারে ফোন করে ডাকছে, করে বলে না ভুল বলছি, কিরে আয় আয় আমি এসেছি, আর তোরা কুকুরের মতো ধরে চলে গেলি, কুকুরের মতো তাদের পেছনে চলে গেলি, আহা বন্ধু এসছে মানে খাওয়াবে, ওই খাওয়ার থেকে না
কি আর বলবো বল, বললে অনেক খারাপ হবে। ওর থেকে নিজের জুতোটা খুলে নিজের গালে এইভাবে মেরে নিস, বুঝলি? লজ্জা লাগে না? ওইভাবে বন্ধুর যে চাকরি পেয়েছে তার দেওয়া খাওয়া না, আর নিজের মানে কি বলবো নিজের পরিবারের সম্মানটা খাওয়া দুটোই এক, নিজের মা বাবার সম্মান খাওয়াটা এক। তোরা ভুলে গেছিস তোদের চামড়া না, তোদের চামড়াটার মানে কি বলবো তোদের চামড়াটাকে পাল্টানো দরকার রে। এইসব কথা বলতে গেলে কেন বলতো, আজকে গোটা পশ্চিমবঙ্গ নিস্তেজ হয়ে আছে, লাখো হাজারো স্টুডেন্ট আছে যারা প্রিপারেশন নিচ্ছে, চাকরি সবার দ্বারা হয় না, এটা একদম বাস্তব কথা। চাকরি সবার দ্বারা হয় না, সবাই চাকরি পায় না। আর একটা জিনিস জেনে রাখিস, ওইসব ওই ফেক মোটিভেশন দেখে কিছু হবে না, দু চারটে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড লাগিয়ে, হ্যাঁ মানে দু চারটে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড লাগিয়ে বাপরে বিরাট মোটিভেশন শুনে আমি ছুটছি, এইসব কিছু হবে না। যদি তুই তোর বাস্তব জীবনে তোদের মা বাবাকে দেখে যদি তুই মোটিভেট না হোস, যদি মা বাবাকে দেখেও যদি পরিস্থিতি পাল্টাতে না মনে হয়, তাহলে তোর দ্বারা কিছু হবে না রে। সব ছেড়ে ছুড়ে দিয়ে সময় থাকতে অন্য কাজে লেগে যা, বুঝলি? আর এইটুকু একটা কথা বলি যে যারা মনে করছিস যে এত কিছুর পরেও একটা প্রিপারেশনের দরকার, তাহলে বলবো যে চিরঞ্জিত স্যারের কাছে আয়। আজকে এইটুকু দাঁড়িয়ে তোদের মা বাবাকে কথা দিয়েছি, প্রচুর মা বাবাকে কথা দিয়েছি যে আপনার ছেলের গায়ের ড্রেস আমি পরিয়ে দেবো যদি আপনার ছেলে আমার কথা অনুযায়ী চলে, যেভাবে বলবো সেইভাবে যদি পরিশ্রম করে, ঠিক আছে? তো প্রত্যেকজনকে বলবো যে যদি মনে হয় চিরঞ্জিত স্যার বেস্ট, তো চিরঞ্জিত স্যারের কাছে পড়, আদারওয়াইজ নয়, ঠিক আছে? তো চলো, তো বুঝতেই পারছো পুজোর আগে কিন্তু কোনো এক্সামিনেশন কিন্তু হচ্ছে না। আমি জানি এই কথাগুলো অনেকজন আর অনেক কিছু খারাপ মন্তব্য করে দিবি, তো এর থেকে বেশি কিছু নাই, কিন্তু বাস্তবটা বাস্তবই থেকে যাবে। সময়টাকে পাল্টানোর চেষ্টা কর, চিরঞ্জিত স্যারকে দুটো খারাপ মন্তব্য করে নয়, ওটাতে কারো কিছু যায় আসে না। কেউ যদি খারাপ মন্তব্য করে সেটাতে তার মানসিকতা ফুটে ওঠে, কথাটা বুঝলি? কারণ আমি যে কথাটা বলছি যদি এতটুকু শুনে যদি নিজেকে শুধরাতে পারিস, যদি এতটুকু কথাগুলো যদি গায়ে লেগে থাকে না, তাহলে জানবি তোর উপকার হবে। বোঝা গেল? তো কোন এক্সাম কি তাহলে হবে না? আপাতত দেখো যে প্রিলির এক্সামগুলো আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, প্রিলির এক্সামগুলো কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ স্টে, প্রিলির এক্সাম WBPSI প্রিলি, KP প্রিলি, WBP যে একটাই তো পরীক্ষা ওটা কনস্টেবলের। তাহলে স্যার KPSI এর কি এক্সাম হবে না? KPSI এর এক্সামিনেশন তোমাদের কিন্তু হবে, কারণ ওটা কিন্তু অলরেডি ইন প্রসেসিং, ওখানে পরিষ্কার করে লেখা ছিল অলরেডি ইন প্রসেসিং। তো প্রসেসিং কারণ এটা তো আমরা প্রসেসটা এগায়নি, ঠিক আছে? কোনো এক্সামিনেশন তো হয়নি। তো তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, সামনে সপ্তাহ পরে, তোমাদের সামনে সপ্তাহ পরেই অর্থাৎ তোমাদের জুন মাসের মোটামুটি 10 তারিখের পরে মানে সেকেন্ড উইকের পরে তোমাদের কিন্তু KP রেজাল্ট, মানে জুন মাসের মিডিলের মধ্যেই কিন্তু তোমাদের KPSI রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশ হচ্ছে, এটা আশা রাখছি। এবং তোমাদের মাঠ যেদিন রেজাল্ট দেবে তার থেকে 20-25 দিনের মধ্যে মাঠের ডেট অ্যানাউন্স হয়ে যাবে, মানে মাঠ হওয়া শুরু হয়ে যাবে। তো বারবার করে বলছি, আর তারপরেও তোমাদের কিন্তু এক্সামিনেশনের সময় পাবে না হাতে, তোমাদের একটা ছোট্ট আমি ইঙ্গিত দিয়ে রাখি, তোমাদের কিন্তু জুলাই মাসে কিন্তু এক্সামিনেশন হওয়ার কিন্তু ভালো একটা চান্স রয়েছে। জুলাই মাসের লাস্ট উইকের দিকে এক্সামিনেশন হওয়ার চান্স রয়েছে, তো কতটা তাড়াতাড়ি হতে চলেছে বুঝতেই পারছো, ঠিক আছে? এবার চলো, যাদের ইচ্ছা চলে যাও, আর যদি মনে হয় যে চিরঞ্জিত স্যারের সঙ্গে কিছু কথা শুনবো, আমি তোমাদেরকে আজ দুটো তিনটে জিনিস দেখাবো, একটু দেখে নাও, তুমি পড়ো না পড়ো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট দেখে নাও। তো দেখো, তোমাদেরকে আমি একটা কথা তোমাদেরকে আমি তখন ভিডিওর মধ্যে জানাইনি, আমাদের নতুন ভার্সনের অঙ্কের বই কিন্তু লঞ্চ হলো, PDF আকারে পেয়ে যাবে। এবং তোমাদেরকে বলতে পারি পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্ট বইয়ের থেকেও বেশি কিছু, যারা পশ্চিমবঙ্গ পুলিশের SI দেবে বা কনস্টেবল দেবে বা LOA দেবে বা যে কোনো এক্সামিনেশনের জন্য, এই বইটা অবশ্যই যেন তোমাদের কাছে থাকে। বইটার দাম এমন কিছু দাম নয়, বইটার দাম মাত্র হচ্ছে 149, তবে PDF আকারে কিন্তু তুমি পাবে, একটু প্রিন্ট আউট করে নিতে হবে, ঠিক আছে? বইটার তোমাদেরকে একটা দুটো জিনিস, সম্পূর্ণ কপিরাইট আছে বুঝতেই পারছো, এইভাবে তোমাদের লেসেন। আর দেখবা স্বাভাবিকভাবে আজকাল অনেক বইয়ে কী থাকে, অনেক উল্টোপাল্টা জিনিস থাকে সামনে, প্রথমে এত পৃষ্ঠাতে হেজানো থাকে, এই যে হেজানোটা যেন রাখিনি, কারণ এই বইটা সেই বইটা যেটা তোমাকে মানে পার করো মা জাগন্তরী, তো পার তোমাকে পার করবে, ঠিক আছে? তো দেখো ডাইরেক্ট একদম চলে যাই,
তোমার এখানে স্যাম্পেল হিসাবে তোমাদেরকে এটা রেখেছি, ফুল বই কিন্তু এটা নয়, এটা স্যাম্পেল হিসাবে তোমাদেরকে দেখানোর জন্য আমি করছি। তো দেখো এরকমভাবে পরিষ্কার করে এখানে কিন্তু দেখো অঙ্ক এইভাবে পরিষ্কার করে তোমাদের ছোট্ট ছোট্ট করে সমাধানও করে দেওয়া আছে, একদম শর্টকাটে সমাধান করে দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের সমাধান। এবং তার সাথে এটাই নয়, বিভিন্ন বিগত বছরে কী কী এসেছে সেইগুলো বেঙ্গল পুলিশ সহ এইগুলো গেল সাজেশন ভিত্তিক অঙ্ক। এবং এর বাইরেও তোমার আছে বিগত বছরেই যে WBP এবং রেল এবং PSC-তে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এসেছে সেইগুলোকেও দেখো তোমাদের প্র্যাকটিস হিসাবে, অনেকজন প্র্যাকটিস বই চাই। তো তোমাদেরকে বলবো বেস্ট বুক ফর ইউ, অবশ্যই আমাদের অফিসিয়াল নম্বরে কিন্তু যোগাযোগ করে নিও, এই যে নাম্বারটা 7001-496-841, কল অর হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তো এইভাবে দেখো তোমাদের কি সুন্দরভাবে করে দেওয়া আছে, একদম এখানে প্রত্যেকটা অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষাতে এসেছে, তবে কিন্তু এইগুলো কিন্তু দেওয়া হয়েছে। এবং কথা দিতে পারি যে এর বাইরে কিছু দেবে না, শুধু এটা নয় আরও অনেক কিছু দেখানোর আছে। একটু দেখো যে আমাদের যে WBP তোমাদেরকে যে আমরা যে পড়াই অনলাইনে ব্যাচের রুটিন, তো আমাদের অনলাইনে ব্যাচের রুটিন কীরকম, ধর আগে রুটিন দেখো তারপর যদি ভালো না লাগে তাহলে এসো না। এই হচ্ছে আমাদের অনলাইনে ব্যাচের রুটিন, ঠিক আছে। যারা কনস্টেবল তাদের জন্য হেলিকপ্টার ব্যাচ 4.0 নতুন ব্যাচ, এবং যারা SI-এর ব্যাচ তাদের জন্য কিন্তু ডাবল স্টার ব্যাচ। তো বারবার করে বলবো আগে রুটিন দেখো, ওপেন চ্যালেঞ্জ করে তুমি দেখো গোটা পশ্চিমবঙ্গতে যে তোমাকে এইরকম ধরনের ফ্যাসিলিটি কেউ ওই 499 টাকা আর ওই 899 টাকার মধ্যে দেয় নাকি, ঠিক আছে। তুমি যে কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারো, তারপরে চিরঞ্জিত স্যার আছে। মঙ্গলবার থেকে ইংরাজি রাত্রি 9টা থেকে, এটা ম্যাডামের ইংরাজি, ঠিক আছে। শুক্রবার GI ক্লাস আছে রাত্রি 9:30 থেকে, একদম টাইম দেওয়া আছে। দেখো বুধবার আছে ম্যাথ ক্লাস রাত্রি 9:30 থেকে, এটা আমিই করাবো। সোমবারে GK ক্লাস সকাল 9টা থেকে, কারণ GK ম্যাডাম যিনি উনি একটু কর্মে ব্যস্ত থাকে তো সকালবেলা ছাড়া উনি সময় পায় না। রবিবারে ফুল মক টেস্ট আসছে, তোমাদের যেমন বেঙ্গল পুলিশের মক টেস্ট হয় সেরকমভাবে অঙ্কের ম্যারাথন ক্লাস, এগুলো এক্সট্রা ক্লাস, অঙ্কের ম্যারাথন ক্লাস প্রত্যেক রবিবার সকাল 8টা, ইংরাজির ম্যারাথন ক্লাস প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 7:30। এই ম্যারাথন ক্লাসগুলোতে প্রিভিয়াস ইয়ারকে আলোচনা করা হয়, তো এই প্রথমে যে ক্লাসগুলো থাকলে এগুলোতে মানে তোমার চ্যাপ্টার ওয়াইজ হয়, এটা প্রিভিয়াস হিসাবে আলোচনা হয়। GI ম্যারাথন ক্লাস প্রত্যেক রাত্রি 9:30 থেকে, ঠিক আছে। আর তারপর আমাদের টাইটেরিয়া যেটা আছে সেটা তো দেখো 120 টাকা মাইনে লেখাই আছে, কিছু তোমাদের সামনে, কারণ আজকে আমার ব্যাচের ছাত্ররা ওটা দেখছি যে তাদেরই ব্যাচের একটা রুটিন, এবং মাইনে 1-7 তারিখের মধ্যে স্বাভাবিক সামান্য 120 টাকা বেতন 1-7 তারিখ না দিলে আমরা এবার কী করবো। তো চলো এটা গেল তো প্রিলি রুটিন, স্যার মেনের রুটিন কী আছে দেখি, মেনের রুটিন দেখাচ্ছি। দেখো তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচের, এইটা আমাদের ডেসক্রিপটিভ ব্যাচের যে রুটিন, যেটা জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের ডাবল স্টার ব্যাচে কিন্তু লাগু হবে। তো ডাবল স্টার ব্যাচে যারা পড়তে চাইছো, আমি আবারও বলছি যারা KPSI দেবে মেন, তোমরা কিন্তু অবশ্যই এখানে জয়েন করে যাও। তোমাদের দেখো শুক্রবারে রাত্রি 11:00 থেকে ম্যাথ ডেসক্রিপটিভ রয়েছে, ঠিক আছে। বৃহস্পতিবারে GI ডেসক্রিপটিভ রয়েছে যেটা ইউনিক ইন ওয়েস্ট বেঙ্গল। শনিবারে ইংরাজি ম্যাডাম কিন্তু রাত্রি 9:15 থেকে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ নেবে, ঠিক আছে। আর এখানে টাইটেরিয়া লেখা আছে দেখো, সিরিয়াসভাবে পড়াশোনা করতে বলা হচ্ছে, মানে এখানেও ওয়ান কাইন্ড অফ থ্রেড দেওয়া হচ্ছে যে তোকে পড়তে হবে। তো যাই হোক এইটুকুই বাবা, সো লুকিয়ে কোনো জিনিস করি না আমি। আজকে আমার 12টা বছর পার করে 13টা বছরের কেরিয়ার, এরপরেও যদি কারো বিশ্বাস না হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, বা যাদের বিশ্বাস হবে বারবার করে বলবো যে অফিসিয়াল নম্বরে কিন্তু যোগাযোগ করে নেগা। অল দ্য বেস্ট, চল ভিডিও দেখ আগের। তো নিশ্চয় দেখলে যে অলরেডি আমাদের ইনস্টিটিউট থেকে কিন্তু অলরেডি অঙ্কের বই আবার নতুন ভার্সন 2024-এর জন্য কিন্তু প্রকাশ হলো। এবং বারবার করে বলবো যে চিরঞ্জিত স্যারের ম্যাথ বই হিসাবে অবশ্যই ওরা এক কপি যেন প্রত্যেকজনের কাছে থাকে, যেরকম আলটিমেট গাইড বুক তোমাদের কাছে রয়েছে। প্রত্যেকজনকে বলছে আমার ওই ম্যাথের বইটা নিয়ে কিন্তু প্র্যাকটিস করো, যখন পরীক্ষা প্রশ্ন হবে তারপরে পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো যে বই থেকে কেমন কমন এসছে না এসছে, ঠিক আছে। তো বইটা কিন্তু এমন কিছু দাম না, দেখতেই পাচ্ছ মাত্র 149 টাকা দাম রাখা হয়েছে, ব্যাচের ছাত্র ছাত্রীদের জন্য কেবলমাত্র 110 টাকা, ঠিক আছে। তো যারাই নিতে চাইছো আমি বারবার করে অনুরোধ করব অঙ্কের বইটা কিন্তু প্রত্যেক জনের কাছে যেন থাকে। আর
এবার তোমাদেরকে বলি আমাদের অফলাইনের ব্রাঞ্চ, যারা ভর্তি হতে চাইছো রানাঘাট ব্রাঞ্চে, এখানে প্রত্যেক শনিবারে পড়ানো হচ্ছে, 6 ঘন্টা দূর দূরান্ত থেকে আসে, তাই দুদিনের পড়া আমি একদিনে পড়াই, ঠিক আছে? কারো এরকম মনে হতে পারে যে একদিন, এরকম বিষয় না, আসার পরে তুমি বুঝবে যে এক একদিনে ডবল ডবল লেসন শেষ হয়, ঠিক আছে? দু নম্বর হচ্ছে পূর্ব বর্ধমান, এখানটা মঙ্গলবারে পড়ানো হয়, প্রত্যেক মঙ্গলবারে পড়ানো হয়, ঠিক আছে? এই নাম্বারে কল অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিন্তু তুমি টোটালটা জেনে নেবে। বাঁকুড়া টাউনে আগামীকাল পড়ানো আছে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারে কিন্তু তোমাদের, প্রত্যেক বৃহস্পতিবার টু বৃহস্পতিবার বাঁকুড়া টাউনে সিট কম রয়েছে, তাও বলবো যে চলে এসো। বাঁকুড়া টাউনে কোথায় পড়ানো হয়? প্রগতি ক্লাবে। প্রগতি ক্লাব কোথায় স্যার? বাঁকুড়া টাউনে চলে যাবে, বাঁকুড়া টাউনে যে কোনো টোটোওয়ালাকে বলবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের কাছে গিয়ে নামবে, ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবে যে দাদা প্রগতি ক্লাব কোথায়, বা তোমরা সরাসরি এই দুটো নম্বরে কিন্তু কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু লোকেশন জেনে নিয়ে চলে এসো। আগামীকাল বেলা 11টায় থাকছি বাঁকুড়াতে। পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর আগামী রবিবারে থাকছি, আগামী রবিবার, এটাতে রানাঘাট থাকছে আগামী শনিবার, চলে এসো। এইটুকু তোমাদের, এমন কিছু ভর্তি ফি না, ঠিক আছে? সামান্য কিছু পয়সা লাগে আর মাসে একটা ফিসও দিতে হয়, তো ডিটেলসটা একটু জেনে নাও, অনলাইনে থেকে নিশ্চয়ই বেশি হবে, বুঝতেই পারছো, নোটপত্রের বিষয় রয়েছে। বর্ধমানে আগামী তোমার শুক্রবারে থাকতে পারি, কারণ ওদের মঙ্গলবারে তো ভোট গণনা বলছে, তো শুক্রবারে থাকবো। আর বাঁকুড়া টাউনে কিন্তু আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল থাকছি আর এটাতে থাকছি আগামী তোমাদের রবিবার, পাঁশকুড়াতে আগামী রবিবার, ঠিক আছে? তাছাড়াও অনলাইনে যারা ভর্তি হতে চাইছো দেখিয়ে নিলে, তো অনলাইন হোক চাই অফলাইন হোক, এইটুকু বলতে পারি, চিরঞ্জিত স্যার তোমার দায়িত্ব নিয়ে নিতে পারে, এইটুকু তোমাদেরকে বলতে পারি যে পরবর্তীতে 2025 যখন ট্রেনিং সেন্টারে যখন ট্রেনিং হবে WPP, সেখানে আমি তোকে দেখবো, যদি আমার কথা অনুযায়ী চলতে পারিস। তো আজকে সাকসেসের দিক থেকে বা যে কোনো দিক থেকে একবার যে কাউকে জিজ্ঞাসা করিস চিরঞ্জিত স্যারের কাছে সাকসেস কি আছে, ঠিক আছে? তো যাই হোক, আজকে কথা বলাবো না, যারা অনলাইনে পড়বি যোগাযোগ করবা, যারা KPSI পড়বি, আমি বারবার করে বলছি KPSI এর ডেসক্রিপটিভ অনেক টিচার তোকে পড়াবে, কিন্তু চিরঞ্জিত স্যার ইজ ইউনিক। আমি তোকে কথা দিতে পারি যে পড়বি তো অবশ্যই সিলেকশনের দিকটা অনেকটা এগিয়ে যাবে, বলতে পারবো না যে মানে পাবি পাবি, কিন্তু এইটুকু তো বলতে পারি, কারণ তুই যদি না পড়িস তো কি করে পাবি, কিন্তু যেটুকু নোট দেবো যা দেবো অবশ্যই তোর সিলেকশন হবে, ঠিক আছে? তোদের ম্যাডাম ইংরাজি লেখাচ্ছে, ঠিক আছে? লাস্ট একটা টপিক তোদের বলে দিই, অলরেডি তোদের তো দেখেছিস যে GST TST, তারপর তোদের বাজেট, এগুলো তো লিখিয়ে দেওয়া হয়েছে, আগের ব্যাচের কথা বলছি, প্লাস এখন তোদের ম্যাডাম যেটা আমাদের কিছুদিন আগে যে রাষ্ট্রপতি মারা গেলেন না একসাথে, ঠিক আছে, তো বিমান দুর্ঘটনায়, সেটা খুব ইম্পর্টেন্ট, আমি একটা দুটো টপিক ছুঁয়ে দিচ্ছি। তো এরকম ধরনের টপিক লেখানো হচ্ছে, অঙ্কটা আমার উপরে ছেড়ে দে, ডেসক্রিপটিভটা, যাই হোক, যেটাই যোগাযোগ করবি অনলাইন হোক বা অফলাইন, দুটোতে এখানে যোগাযোগ করিস, কনস্টেবল হোক, SI হোক, চিরঞ্জিত স্যারের দায়িত্ব। অল দ্য বেস্ট।